লালমনিরহাটের হাতিবান্ধায় সোমবার পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দুই পুলিশ নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ প্রশাসন ও গোটা উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। লালমনিরহাট থেকে হাসান মাহমুদ আমাদের জানান, মোটরসাইকেল যোগে থানায় ফিরছিল দুই পুলিশ সদস্য। পথিমধ্যে খানের বাজারে এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।